তীব্র গরমে এমনিতে হাঁসফাঁস অবস্থা গোটা রাজ্যবাসীর। তার উপরে গত দু তিন দিন ধরে শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় এক নাগারে চলছে বিদ্যুৎ বিভ্রাট, যার জেরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের, সেই সঙ্গে চলছে দফায় দফায় লোডশেডিং। কেন হচ্ছে এমন বিদ্যুৎ বিভ্রাট, প্রশ্ন উঠছে সর্বত্র। মহাকরণে আয়োজিত বিদ্যুৎ দপ্তরের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে এর উত্তর দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, রাজ্যের ভাণ্ডারে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ রয়েছে, তবে এটা বিদ্যুৎ ঘাটতির বিষয় নয়। গত কয়েকদিন ধরে তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও বেড়েছে রাজ্যে। সাধারণ মানুষের এমনিতে যতটা পরিমাণ বিদ্যুৎ লাগে তার থেকে কয়েক গুণ বেশি বিদ্যুৎ লাগছে দৈনন্দিন জীবনযাত্রায়। যারা এতদিন বাড়িতে একটি এসি চালাতেন তারা হয়তো এখন বাড়িতে প্রতিটি ঘরে ঘরে একাধিক এসি চালাচ্ছেন। সেই সঙ্গে বৈদ্যুতিক সামগ্রী বেশি করে ব্যবহার করায় যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছে। যতটা বিদ্যুৎ ব্যবহারের জন্য আবেদন করছেন মানুষ, ব্যবহার করছেন তার থেকে কয়েক গুণ বেশি, ফলে পাওয়ার কাট দেখা দিচ্ছে নানান এলাকায়। লোডশেডিং না হলেও পাওয়ার কাটের ফলে রাজ্যের কিছু এলাকায় দেখা দিচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। আপনারা দেখছেন মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কাট হচ্ছে, পাওয়ার কাট হচ্ছে, কেন? মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনাদের বুঝতে হবে এবং গ্রাহকদের কাছে অনুরোধকে বিনীত করজোড়ে অনুরোধ করছি, এক ঘন্টার জন্য 10 মিনিটের জন্য আমরা লোডশেডিং দিচ্ছি না। দেখা যাচ্ছে বিদ্যুৎ দপ্তরের নলেজে নেই, এই অতিরিক্ত তাপদাহের ফলে কারো কারো বাড়িতে সিঙ্গেল পেজ থাকছে, কিন্তু আপনি দুটো এসি মেশিন লাগিয়ে দিচ্ছেন, তিনটে এসি মেশিন লাগিয়ে দিচ্ছেন। তাহলে যার আপনার একার জন্য ওই এলাকায়, কারণ আমি জানি আমার এই এলাকায় কতটুকু লোড দিতে হবে, একটা গাড়িতে যেমন ওভারলোড হয় আমার পাওয়ারের ক্ষেত্রে লোড আমার লোডের প্রশ্ন আছে। আপনি যতটুক এই একটা এরিয়াতে আপনি পাওয়ার নেবেন, এই জন্য আপনাকে প্রেয়ার করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, আপনি বলছেন আমি এই করব, এই করব, এই করব, সেই অনুযায়ী আমরা সিঙ্গেল পেজ বা থ্রি পেজ দেই। এই যে বললাম, এই যে বলছি 3-4 কিলোওয়াটের জায়গায় যদি আপনি আরেকটা এসি মেশিন বসিয়ে দিন, তাহলে আপনার যে বাড়িতে যে লাইনটা গেছে এটা পুড়ে যেতে পারে, বা ট্রান্সফরমার সাথে যে লুপ আছে সেই লুপ পুড়ে যেতে পারে, এতে পুরো এলাকা পাওয়ার কাট হতে পারে। বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা থেকে মুক্তি পেতে রাজ্যবাসীকে বাড়ির বৈদ্যুতিক সামগ্রী অর্থাৎ আলো, পাখা ও এসি হিসাব করে ব্যবহার করার আবেদন জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তো এই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে আপনি যদি মনে করেন যে আপনি বেশি করে এসি মেশিন লাগাবেন, দুটো তিনটে আরও কিছু, এতে আমাদের কোনো আপত্তি নেই, এবং আপনাকে কিন্তু সেক্ষেত্রে থ্রি ফেজ নিতে হবে, নতুবা আপনার একার জন্য টু অর মোর এসি যদি লাগান তাহলে আপনার যে এই পড়ে গেলে পাওয়ার কাট হয়ে যাবে, এটার নাম লোডশেডিং নয়। আমি বারবার শব্দগুলি ব্যবহার করছি গ্রাহকদের বোঝার জন্য। শুধুমাত্র বিদ্যুৎ দপ্তরের কয়েকজন এরা পরিশ্রম করছে, রাত দিন পরিশ্রম করছে, চেষ্টা করছে, যারা বিদ্যুৎ দপ্তরের কর্মী তারা আপনাদের ভাই, আপনাদের জ্যাঠা, আপনাদের কাকা, আপনাদের বোন, ওরা কাজ করছে। কিন্তু আপনি যদি ওভারলোড ইউজ করুন, গাড়ি ওভারলোড হলে যেমন গাড়ি উল্টে যেতে পারে, সেরকম পাওয়ারের ক্ষেত্রে সেম থিং, পাওয়ার আর কোত্থেকে আসবে? সুতরাং এই জিনিসগুলির জন্য অনুরোধ করছি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।